আজ সোমবার 25শে চৈত্র 2024 সালের 8ই এপ্রিল মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অবগত করব, আজ চৈত্র অমাবস্যা এবং আজ চৈত্র অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে, বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই জন্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাতুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম, এই মন্ত্রটি অথবা আপনার যে কোনো গুরু মন্ত্র বা কোনো প্রকার সুইচ ওয়ার্ড, কিওয়ার্ড বা কোনো প্রকার মন্ত্রা আপনারা যদি সিদ্ধ করছেন বা তা সাধনা করছেন বা ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন সময়ে, অর্থাৎ রাত 9:30 থেকে রাত 2:10-15 পর্যন্ত, এই টাইমে যদি আপনারা বেশি চ্যান্ট করেন, জপ করেন, তাহলে 2-3 বছর জপ করার সমপরিমাণ ফলাফল কিন্তু পাওয়া যায়। সময় সুযোগ হাতছাড়া করবেন না, অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন। শনির নক্ষত্রগত পরিবর্তনের ভিডিও আশা করি আপনারা অবশ্যই দেখেছেন, না দেখলে একবার দেখে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সম্পর্কের খাতে এবং আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি, যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে ঘটবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন আজ নেবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে, কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যেতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে চাকরিজীবীদের বলবো, গোপন কোনো সম্পর্ক আপনাদের সুনামকে বিনষ্ট করতে পারে, অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, আজ মানসিক দুশ্চিন্তার মধ্যে আপনারা একটু থাকতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই, আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়েও আপনাদের সজাগ থাকতে হবে। আজ পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন, আজ অহেতুক কারোর উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না,